বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 23 এপ্রিল 2022 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ আমাদের রাশিচক্রের প্রথম রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র প্রথম নক্ষত্রে যে অবস্থান করছিল গতদিন থেকে, অর্থাৎ অশ্বিনীতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে পরবর্তী নক্ষত্র, শুক্রের নক্ষত্র ভরণীতে এসে উপস্থিত হবে। এবং ভরণীর অধিপতি শুক্র বর্তমানে শুক্র, মঙ্গল এবং শনি যুক্ত হয়ে আছে এবং তার একটা সামগ্রিক রেশও আমরা হরোস্কোপে পাবো। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই প্রথম আমাদের জেনারেল প্রেডিকশন, যেটা হবে রাশি লগ্ন থেকে একদমই আলাদা। আপনাদের যাদের ডেট অফ বার্থ জানা আছে, রাশি লগ্ন জানা আছে, বা যাদের কিছুই জানা নেই রাশি লগ্ন ডেট অফ বার্থ, তারা প্রত্যেকেই কিন্তু প্রথম প্রেডিকশনটা সকলেই মেলাতে পারবেন। তাই প্রথম প্রেডিকশনটা শুনলেই সারাদিনের প্রায় 80% সিচুয়েশন বুঝতে পেরে যাবেন কেমন কাটবে। আমি তারপর রাশি লগ্ন ওয়াইজ যেটা আলাদা পয়েন্ট হবে সেটা আমি ডিসকাস করবো, এখন যেটা বলছি সেটা আমি আর রিপিট করবো না। দেখুন, চন্দ্র একই রাশিতে আছে এবং বলতে পারেন সকালের দিকে সেম নক্ষত্রে থাকছে, যেটা আপনারা গতদিন যে নক্ষত্র ফেস করছেন সেই নক্ষত্রে থাকছে। তো সহজভাবে বলতে গেলে গতদিনের বিবিধ ঘটনাবলী, গতদিনের মন মানসিকতা, গতদিনের পরিস্থিতি, সেগুলো কিন্তু অনেকটাই খানিকটা সিমিলার থাকবে আজকে সারাদিনের সকাল, মানে সারাদিনের মধ্যে সকালটায়। তো সকাল পেরোবার সঙ্গে সঙ্গে যখন দুপুরের দিক বা বৈকালের দিকে আসবে, আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন, মন মানসিকতার পরিবর্তন আমরা হরোস্কোপে দেখতে পাবো। শুক্রের নক্ষত্রের প্রাধান্য আজ। শুক্র কী করে? শুক্র ভোগ, সুখ, আনন্দ, উন্মাদনা, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আপনার কোনো বিষয়ে কোনো কিছু চাহিদা, এগুলোকে বৃদ্ধি করে। তো আপনার যে মানসিক প্যাটার্ন, সেই অনুযায়ী আজকের দিনে কিন্তু কিছু ইচ্ছা, কিছু চাহিদা, কিছু ভোগসুখের প্রতি আকর্ষণ, সেগুলো কিন্তু বাড়াকমা করবে। তো ফলত আমি বলবো সেই বিষয়টাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারলেই সব দিক থেকে ভালো হয়, নচেত কিন্তু আপনি এই বিষয়গুলোতে বেশি ইনভলভ হয়ে পড়বেন, ফলে রেগুলার যে আপনার ডে ওয়ার্ক, কাজের ক্ষেত্রে যে শিডিউল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনি কম গুরুত্ব দেবেন। সেখানে ঘোরাঘুরি, কম্পিউটার গেম, মোবাইল গেম, খেলাধুলো, আনন্দ উন্মাদনা, এন্টারটেনমেন্ট, এইগুলো কিন্তু প্রাধান্য পাবে ডেলি রুটিনের তুলনায়। কিন্তু সবাই তো এক নয়, যারা নিজেদের কাজকে মেন প্রায়োরিটি দেবেন তাদের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো এখানে যেটা ফার্স্ট ভালো জায়গা সেটা হচ্ছে ব্যবহারিক জীবনে আপনি যদি আজকে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চান, কোনো ক্লায়েন্ট মিট আপ করতে চান, কারোর সঙ্গে কোনো বিষয়ে লিখিত পড়িত কোনো চুক্তি করতে চান, কোনো বিষয়ে আলাপ আলোচনা করতে চান, কোনো বিষয়ে ইম্পর্টেন্ট কিছু ডিসকাশন করতে চান, সেগুলোতে আজকে দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। এবং যারা পাবলিক সেক্টরে কাজ করছেন, কাউকে কোনো কনভিন্স করতে হয়, কাউকে কিছু বুঝিয়ে কিছু জিনিস, কিছু প্রোডাক্ট এগুলো সেল করতে হয়, সেটা কিন্তু সেলস কর্মীর জীবনে হতে পারে, একজন লোন সেক্টরের কর্মী হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুক্রের প্রাধান্য থাকার জন্য ভালো যেতে পারে। শুক্র যে নক্ষত্রে আজকে চন্দ্র অবস্থান করবে সেই নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ওম্যান্স রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এই অদ্ভুত যে সিম্বল যেটা হঠাৎ করেই আমাদের অ্যাস্ট্রোলজিতে দেখা যায়, কারণ হচ্ছে যে এরা নতুন উদ্ভাবনা, নতুন চিন্তাধারা, নতুন কিছু সৃষ্টি, নতুন কিছু আবিষ্কার, এগুলোর ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত একটা কার্যকরী ভূমিকা পালন করে। সেক্ষেত্রে দেখতে গেলে নতুন কিছু বিষয়, যেমন ধরুন যারা গল্প লিখছে, নতুন কিছু কাহিনী, নতুন কিছু স্টোরি যেটা আমরা বলি সেইটা রাইট করছেন, তাদের ক্ষেত্রে ভালো। একজন বিজ্ঞানী কিছু রিসার্চ করছেন, কিছু নতুন কিছু চিন্তাভাবনা থেকে কিছু বানাবার চেষ্টা করছেন, সেগুলো ক্ষেত্রে একজন আজকের দিনটা ভালো। একজন আর্টিস্ট, একজন পেন্টার, সে একটা পেন্টিং করছেন তার কল্পনা শক্তি দিয়ে, নতুন কিছু একটা কিছু করতে চাইছেন। একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার নতুন কিছুভাবে সমাজকে প্রভাবিত করছে, এইগুলো ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। শুক্র মানেই হচ্ছে ভোগ, সুখের চাহিদা, সেটা আপনার খাওয়া দাওয়ার রুচি থেকে আরম্ভ করে এন্টারটেনমেন্ট যে কোনো হতে পারে। আমি বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে শুক্রের কিন্তু যে বর্তমান পরিস্থিতি, স্পাইসি ফুড, রিচ ফুড, সফট ড্রিঙ্কস, কোনো ধরনের অ্যালকোহলটিক কোনো ড্রিঙ্কস এবং এই ধরনের খাবার দাবারকে অ্যাভয়েড করতে চলুন, কারণ শুক্রের যে প্রাধান্য শনি মঙ্গলের সঙ্গে যুক্তি সেটা কিন্তু আপনাদের পেটের গোলমাল, হজমের সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, সেগুলো কিন্তু কিছুটা ঘটাতে পারে। শুক্র এমনি রোম্যান্টিক মুড দেয়, প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর রোম্যান্টিক মুডের জায়গাটা থাকবে, তবে একটু বেলার দিকের পর বলতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো বিষয়ে কোনো আগ্রহ পোষণ করার বিষয়, সেগুলোতে আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পেতে পারেন। এবং শুক্র ন্যাচারালি আইটি ফিল্ড, কম্পিউটার, সফটওয়্যার, যে কোনো সফিস্টিকেটেড কাজ, যেখানে ধরুন কোনো বিষয়ে কোনো
মোট কথা মানসিক যে ইচ্ছা স্ফূর্তি সেগুলোকে কাজে লাগিয়ে কোনো আপনি প্রফেশনে কিছু কারিগরি দেখাচ্ছেন সেই জায়গাটা ভালো। যেমন ধরুন যারা রিপেয়ারিংয়ের কাজ করছেন, কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা শুক্রের প্রভাবাধীন হওয়ার জন্য ভালো। মহিলাদের ব্যবহার্য সামগ্রী কিছু উৎপাদনমূলক ফ্যাক্টরি কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি একটা কসমেটিক্স কোম্পানির আন্ডারে কাজ করছেন, সেগুলোতে আজকে দিনটা কিন্তু ভালো ফল পাবেন। আমরা আরও আরও বিষয়ে বলছি, তার আগে বলে দিই আপনার স্ক্রিনে মাঝে মাঝে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর একদমই ভাবেন না যে ফোনে আলোচনা কীরকম হবে, ঠিকঠাক হবে, তো এরকম একদমই ভাবেন না। ফোনে আলোচনা মানে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ফোনেই পাবেন। 100% গোপনীয়তা মেনটেন করা হবে, যেটা সব দিক থেকে আপনার পক্ষে সন্তোষজনক এবং সুবিধাজনক হবে। আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে অবশ্যই ফলো রাখবেন। কিন্তু কেন? কারণ একটা ইউটিউবের নোটিফিকেশান মিস হয়, কখনো যায় কখনো যায় না, নিজেরা চেক করে নেবেন। অনেকগুলো চ্যানেলে আপনার সাবস্ক্রাইব করা থাকতে পারে কিন্তু নোটিফিকেশান সব চ্যানেলে হাজির হয় না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক গ্রুপ থেকে পেয়ে যাবেন। আর আমাদের যোগাযোগের কিন্তু আর কোনো নাম্বার নেই। আর একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের আর কোনো নাম্বার নেই, আমাদের এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নম্বর। এরমভাবে বলছি কেন? তার কারণ ইউটিউবে বেশ কিছু ফ্রড চক্র বর্তমানে খুবই সক্রিয়, যারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের ভিডিও সেকশানে তাদের নাম্বার কিন্তু প্রোভাইড করছে এবং প্রোভাইড করে কিন্তু এমনভাবে রিপ্রেজেন্ট করছে যেন তিনি সেই অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন। আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম শোনেন না কেন, সকলেই ভালো, তাদের দেওয়া ভিডিও থেকেই তাদের নাম্বার কিন্তু অবশ্যই নেবেন, অন্য কোনো জায়গা থেকে নেবেন না। হ্যাঁ, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা, যাতে অন্য বন্ধুরা বার্তাটি পান। হ্যাঁ, যে আলোচনা চলছিল প্রফেশন, দেখুন শুক্রের নক্ষত্রে জেনারেলি আমি বলবো এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশনগুলো ভালো যায়। প্রেস, প্রিন্টিং ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যায়। হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস, এগুলো বোধহয় বললাম, এই ওরিয়েন্টেড জায়গায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ভালো যেতে পারে যারা কোনো ধরনের যন্ত্র, ছোটোখাটো আপনার বিশেষত মোবাইল অ্যাপ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন বা কোনো ধরনের সফটওয়্যার সাপোর্টে আছেন, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে ভালো যায়। কৃষি যে জীবন, কৃষিভিত্তিক কাজ, সেটা বিভিন্ন স্তর থাকতে পারে, কেউ কৃষি শ্রমিক হতে পারে, কেউ সেচের কোনো কাজ করতে পারেন, কেউ কোনো কৃষি পণ্য বিক্রেতা হতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা ভরণী নক্ষত্রে যথেষ্ট ভালো কিন্তু এক্সপেক্ট করতে পারেন আপনারা দিনটাকে। এছাড়া পার্লার, সেলুন, জিম, যোগা এই ধরনের সেন্টারগুলোর সঙ্গে যুক্ত যারা আছেন, সার্ভিস হতে পারে, বিজনেস হতে পারে, সেই জায়গায় অবশ্যই আজকের দিনে আপনারা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। এবং শুক্রের যে প্রভাব সেখানে কিন্তু মঙ্গল এবং শনি কিন্তু এখানে পরিচালিত করছে একটা জায়গায়, তো সেক্ষেত্রে আমি বলবো কেমিক্যালের ব্যবসা ভালো যাবে, ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং গুডসের যে কোনো কাজ হচ্ছে সেগুলো কিন্তু ভালো যাবে, বুক বাইন্ডিং এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে, এগুলো ক্ষেত্রে কিন্তু ভালো যেতে পারে। অনলাইন বিজনেসগুলো মোটার উপর অনলাইন সার্ভিস কিছু করছেন সেগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। শুক্র যেটা দেয় সেটা হচ্ছে একটু অলসতা দেয় অনেকের ক্ষেত্রে, আর ভাল লাগছে না, একঘেয়ে লাগছে, এই ধরনের বিষয়গুলো থেকে অলসতা, পার্সোনাল এন্টারটেনমেন্ট থেকে আপনি কাজে ফাঁকি দিচ্ছেন সেগুলো হতে পারে, ফাঁকিবাজি যাদের ন্যাচারালি ক্যারেক্টারের বৈশিষ্ট্য সেই ফাঁকিবাজি জায়গাটা কিন্তু কিছুটা তৈরি হতে পারে, সেগুলো বিষয়ে আপনাদের কিন্তু আরও সজাগ, আরও সতর্ক হতে হবে। যেহেতু গতদিন কেতু নক্ষত্র ছিল, অনেকের প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা বা একটু মানে কোনো ক্ষেত্রে একটা রোম্যান্টিক মুডের হানি এগুলো হতে পারে, তবে সেই জায়গাটা আজকের দিনে ফিরে আসছে শুক্রের নক্ষত্রে, সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ঝুড়ঝামেল অশান্তি যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু মিটে যাবে এবং শুক্রের নক্ষত্রে জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রে কিছু কোর বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন ভরণী নক্ষত্রে এখানে কিন্তু আমি প্রথমেই বলবো যে যারা এই কোনো অলৌকিক বিষয়ে ভয় ভীতি পান বা ভয় পান এগুলো কিন্তু কিছুটা ভয় পাওয়ার জায়গাটা বাড়তে পারে। শুক্রের নক্ষত্র এবং ভরণীর কানেকশান, মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন, আপনি নিজেও মহিলা হলে এটা কিন্তু মেনটেন করবেন। তিন নম্বর বিষয় হচ্ছে যাদের নেশাপানের অভ্যস্ততা আছে, অ্যালকোহলটিক কিছু পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের নেশাপান, আগ্রাসী নেচার এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে ভরণী নক্ষত্রে বেশি থাকতে পারে। এবং কিছু জেনারেল হেলথের মধ্যে হজম রিলেটেড সমস্যা, কোনো ধরনের হরমোনজনিত সমস্যা, ফিমেল অর্গান রিলেটেড সমস্যা, মহিলাদের কিছু সমস্যা, এই গাইনি সমস্যা ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা বাড়া কমা আজকের দিনে কিন্তু করতে পারে। আর জন্মছকে মানে বার্থ চার্টে আপনার যদি শুক্রমঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু আপনার দাম্পত্য বিষয়ে একটু সমস্যা বা আপনার রিলেশনশিপের জায়গায় কিছু জায়গায় ক্রাইসিস এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে একটু অবধি হলেও কিন্তু বেশি থাকছে। আর এটুকু বলবো অনলাইনের যে কোনো বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে যেহেতু বর্তমানে রাহুকেতু ট্রানজিট চলছে একটু চোখ কান খোলা রাখবেন, সেটা টাকা ট্রান্সফার হতে পারে, সেটা
নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে, সেগুলো ক্ষেত্রে ভালো। ইন জেনারেলি ভরণীয় নক্ষত্রে কালচারাল ফিল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আপনি কোনো বিষয়ে কোনো ধরনের যদি সুপ্ত কিছু প্রতিভার বিকাশ ঘটাতে চান, যেটা হয়তো আগে আপনার ছিল বা আপনার কিছু মন মানসিকতার দিক থেকে কিছু ইচ্ছা আছে, সেইগুলো কিন্তু যারা ঘটাতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। এডুকেশনের ক্ষেত্রে যারা কোনো ধরনের কারিগরি বিদ্যা শিখতে চাইছেন, হাতে কলমে কিছু কাজ শিখতে চাইছেন, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া ইলেকট্রনিক্সের ওপর কিছু কাজ শিখতে চাইছেন, ব্যাংকিং সেক্টরে কোনো কোর্স করতে চাইছেন, কোনো ধরনের আপনার যে কোনো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি রিলেটেড পড়াশোনা কিছু করতে চাইছেন, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং সাধারণভাবে কোনো পার্লার রিলেটেড কাজ, বিউটিশিয়ানের কোর্স, কোনো আর্টিস্টিক কাজ শেখা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আমার মনে হয় সার্বিকভাবে ভালো যাওয়ার সম্ভাবনা ভরণী নক্ষত্রে কিন্তু থাকছে। মেন ট্যাগলাইন হচ্ছে শুক্রের নক্ষত্রে গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিয়ে অবশ্যই কিন্তু নিজের শিডিউলটাকে চেঞ্জ করবেন না, পরপর যা শিডিউল অনুযায়ী কাজ আছে সেগুলোকে করার চেষ্টা করুন। যোগাযোগ সাক্ষাৎ ইত্যাদিগুলো যদি চাকরি ব্যবসা পারপাসে আপনি কাজে লাগাতে চান সেগুলো কিন্তু করতে পারেন। আর অতিরিক্ত আবেগ আনন্দের বসে কোনো কাজকে করে ফেলবেন না, মাথায় রাখবেন রাহুকেতু ট্রানজিট কিন্তু খুব আসন্ন। বিস্তারিত এবার আমরা লগ্নরাশি বিষয়ে জেনে নিই কী কী বিষয়ে আলোচনা পাচ্ছেন। ফোন নম্বর তো পেয়ে গেছেন, কল করে যোগাযোগ করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে আসুন জেনে নিই এবার লগ্নরাশিভিত্তিক প্রভাব। মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশিতে, কেতু নক্ষত্র এবং শুক্র নক্ষত্রে। দেখুন গতদিনে মানসিক ক্লেশ অশান্তি এগুলো কিন্তু বেলা বেড়ার সঙ্গে সঙ্গে দূর হবে। কর্মমুখী দিন থাকবে, সেভিংসে ইনভেস্ট করতে পারেন, খাওয়া দাওয়া রুচির খানিকটা পরিবর্তন আজকের দিনে আসতে পারে। চাকরির সঙ্গে যারা ব্যবসা করছেন, পার্ট টাইম বেসিস চাকরি করছেন, এই ধরনের কাজের ক্ষেত্রে আজকের দিনটি অগ্রগতি থাকবে। টেলিকমিউনিকেশন, সফটওয়্যার, আইটি ফিল্ড এবং কোম্পানির ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এছাড়া জল রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে চাকরি ব্যবসা, যেমন ধরুন মিনারেল ওয়াটার, প্লাম্বিংয়ের কাজ, কোনো ধরনের আদার্স কিছু কাজ, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আপনি যদি নাবিক হন সেক্ষেত্রে ভালো যেতে পারে। এবং গতদিন আপনার কর্মক্ষেত্রে যে জায়গাটা ভালো ছিল সেটাও আজকের দিনে কিন্তু তার রেশ বহন করতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক, বিশেষত কাপড় জামা, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, খাদ্যদ্রব্য, পারিবারিক ব্যবসা এবং এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশনগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে, ফাঁকিবাজির কিছুটা টেন্ডেন্সি থাকবে, তবে চাকরিমুখী পড়াশোনা যেগুলো চলছে বা অনলাইন বেসিস পড়াশোনা যেগুলো চলছে সেগুলোতে ভালো ফল পাবেন। সোশ্যাল লাইফ, মাস ফেম এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু দেখুন কেতুর প্রবেশ অলরেডি যে সপ্তমে একটা প্রবাহ শুরু হয়েছে, এ বিষয়ে আমি বলবো ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ, কেনাকাটি সংসার পূর্ণের কাজে অসুবিধা নেই, সেগুলো কিন্তু করতে পারেন। একটু ইএনটি রিলেটেড সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে একটু ক্লান্তিভাব, লেজিনেস, এগুলো কিন্তু একটু আধটু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক এবং আবেগপূর্ণ কাটবে, ওভারঅল ভালো ফল পাবেন। কোনো কারণে গতদিন যদি কোনো যৌথ কাজে বাধা ইত্যাদি থাকে তাহলে আজকের দিন একটু বেলার দিকে কাজ করা বা সন্ধ্যা বিকেলের দিকে কাজ করার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। আপনারা অবশ্যই বৃহস্পতি রাশি পরিবর্তন এবং এই ভিডিওর আগে পরে রাহুকেতু রাশি পরিবর্তনটাও পাবেন। বৃহস্পতি তো পেয়ে গেছেন, সঙ্গে এপ্রিলের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্ররাশি, দ্বাদশ এবং শুক্রের কানেকশান, আলস্যি, ক্লান্তি এগুলো কিন্তু কিছুটা বাড়বে। পুরনো রোগভোগের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক থাকবেন, হাত একটু খরুচে থাকবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, দূরযাত্রা সূচক কাজগুলো আজকের দিনে কিন্তু করা যেতে পারে। জব ইন্টারভিউমূলক যে কোনো কাজ আজকের দিনে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। এবং গুপ্তশত্রু নাশ, কম্পিটিটিভ জায়গাটা ভালো হয়, এগুলো কিন্তু সম্ভাবনা আজকের দিনে কিন্তু তৈরি হতে পারে। তবে শত্রুতা নিয়ে কিছু চিন্তাভাবনা মনের ভেতর ঘুরপাক খেতে পারে। কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, কাজের ক্ষেত্রে আমি বলবো একটু ঘোরাঘুরি বা কাজের পরিসর খানিকটা বাড়লেও আয় বৃদ্ধির জায়গাটা কিন্তু ভালো যাবে। মেডিকেল প্রফেশন, দূরের কাজ যেমন আমি বললাম, এবং ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন বা জেনারেল প্রেডিসিনে যেগুলো বলেছি সেগুলো ভালো যাবে। যেখানে সেবামূলক কাজ চলছে সেক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল মানে ছোটোখাটো জায়গায় যাত্রা, দূরে যাত্রা এগুলো হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বর্তমানে একটু সাবধানী পদক্ষেপে এগোবেন, কারণ কেতুর ট্রানজিটের প্রভাব শুরু হয়েছে। তো সেক্ষেত্রে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে আমার মনে হয় 13 তারিখের পরের সময়টা ভালো। চলতি ব্যবসার মধ্যে আজকের দিনে গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলো ভালো যাবে। খাদ্যদ্রব্যের ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। কম্পিটিশান একটু থাকবে, দূরের ব্যবসা, জন্মস্থান থেকে কোনো ধরনের দূর রাজ্যে, দূর জেলায় কোনো আপনার দোকানপত্র থাকলে এগুলো কিন্তু ভালো যাবে। অনলাইন বেসিস যেসব ব্যবসা চলছে সেগুলো কিন্তু আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হকারি, ফেরি, পাইকারিগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন মোটের উপর মনে করি ভালো ফল পেতে পারেন। লোয়ার ব্যান্ড পেন, ব্যাক পেন কিছুটা বেশি থাকতে পারে, গাইনি রিলেটেড সমস্যা কিছুটা থাকতে পারে। মেডিকেল কাজগুলো করতে পারেন, অফিসিয়াল কিছু কাজ চাইলে সেগুলো কিন্তু করা যেতে পারে, তাতে অসুবিধা নেই। আপনারা নিশ্চয়ই বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিওটা দেখেছেন, এরপর অবশ্যই রাহুকেতু ট্রানজিটের ভিডিওটা পাবেন, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি সাপেক্ষে রাশির একাদশ হবে, শুক্রের কানেকশন একটু খরচ ঊর্ধ্বমুখী থাকলেও ফাটকা লাভ, কিছু আকস্মিক কিছু ইচ্ছা শখ পূরণ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সন্তান ভাব শুভ, হাঁটুর ব্যথা বেদনা বিষয়ে সতর্ক থাকবেন, ঘুম খানিকটা ডিস্টার্বেন্সের জায়গায় থাকতে পারে। জন্মস্থান থেকে দূরে কোনো অবস্থান হলে সেই ধরনের কাজ কর্ম আপনার চাকরি ব্যবসা পড়াশোনা যাই হোক না কেন সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। সন্তান চোখ শুভ, তবে সন্তান যারা ক্যারি করে আছেন সামান্য হলেও হেলথের বিষয়ে সতর্ক থাকবেন। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে, কিন্তু ভাবনা চিন্তা করে এগোবেন, চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকবে। আর কেতু যেহেতু প্রবেশ করছে এই সময় কিন্তু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস, ভুল প্রেমের সূচনা, প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত এগুলোর প্রবণতা বেশি থাকছে। আপনাদের এপ্রিলের যে মাসটা পাচ্ছেন সেই বিষয়ে অত্যন্ত সতর্ক আপনাদের থাকতে হবে। লং টার্ম ইনভেস্ট করতে পারেন, আইনি কাজে সফলতা লাভের যোগ আসতে পারে। গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোনো ভাবনা চিন্তা করতে পারেন। কর্মক্ষেত্রে গ্রুপ ওয়ার্কগুলোয় খানিকটা সমস্যা থাকলেও অন্যান্য কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। গতদিন যা যেসব কাজগুলো ভালো গেছিলো ভালো ফল পাবেন। এছাড়া শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, যারা ডিজাইনিংয়ের কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যাঙ্কিং সেক্টর বাণিজ্যিক শাখা এগুলোতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন, এবং সেলসের ক্ষেত্রেও আমি মনে করি স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। তবে কিছু ক্ষেত্রে আমার মনে হয় ওভারটাইম ইত্যাদি টেন্ডেন্সি থাকতে পারে। ব্যবসার মধ্যে খাদ্যদ্রব্য, নির্মাণ কাজ, ইলেকট্রনিক্সের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, ইভেন্ট রিলেটেড কাজ এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং মেডিকেল জায়গাগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয়ে লাইট ক্যামেরা স্টুডিও কোনো ধরনের নতুন কিছু মডার্ন কিছু জিনিসপত্র কাজ গিফট আইটেম কোনো হুঁশিয়ারি দ্রব্য শয্যা সামগ্রী এগুলোর ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। ইভিন কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। কৃষি শ্রমিক হতে পারেন, কাঁচানা যে সব আপনার শাকসবজির দোকান ইত্যাদি থাকতে পারে সেগুলোতে ভালো ফল পাবেন। পেটজনিত সমস্যা একটু থাকতে পারে, হাঁটুর ব্যথা বেদনা গাইনি সমস্যা খানিকটা থাকতে পারে। আর এটুকু বলবো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে সে বিষয়ে ভালো ফল থাকবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, যারা গান বাজনা করেন বা ভালোবাসেন মিউজিশিয়ান যারা তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। অবশ্যই আপনারা বৃহস্পতি ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন, এবং এই ভিডিও সম্ভবত পরেই আপনারা রাহুকেতুর যে ট্রানজিটের প্রভাব আপনাদের মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে ভিডিওটি পাবেন, মিস করবেন না, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু কর্ম হবে, কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে কোনো প্রগতিসূচক খবর আসতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে এই সময় খুব বড় ডিসিশন নেওয়ার হলে একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেবেন, কারণ রাহুর প্রভাব কর্মঘরে প্রায় শুরু হয়ে যাচ্ছে এবং এর প্রভাবে আপনাদের ভুল ডিসিশনের কিছু সম্ভাবনা রয়ে যাচ্ছে। ফাটকা লাভ আজকে কর্মক্ষেত্রে হতে পারে, সেলস মার্কেটিংয়ে যারা কাজ করছেন ইভিন ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। এছাড়া চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে কিছু চাকরি পার্ট টাইম বেসিস কিছু চললে আজকের দিনটা ভালো যাবে। প্রেম সম্পর্ক রিলেশন শিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, গতদিনটা যদি আপনার খারাপ যায় সকালটা একটু নেগেটিভ থাকতে পারে, তার পরবর্তী সময়টা ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগ আছে, প্রেমজ সম্বন্ধ দু ক্ষেত্রেই, দাম্পত্য সুখ থাকছে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, আর্থিক কিছু কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এবং কেনাকাটি ইত্যাদি কিছু কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। ব্যবসার মধ্যে কাপড় জামা, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, খাদ্যদ্রব্যের ব্যবসা, অনলাইনের ব্যবসা, রেস্টুরেন্ট রিলেটেড কিছু কাজ এবং কুটির শিল্প সেলফ প্রফেশন এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কোনো সমস্যায় পড়লে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়া দরকার, সেটা আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সোশ্যাল লাইফ, মাস ফেম এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। চন্দ্র শুক্রের কানেকশান একটু অনেকের ক্ষেত্রে পড়াশোনা রেগুলার যে বিষয়টা একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকতে পারে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। অনলাইনে পড়াশোনাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। কিছুটা হলো আজকের দিনে ডেলি রুটিন বা রোজ নামছার আপনার পরিবর্তন আজকের দিনে হতে পারে। আপনারা অবশ্যই বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিওটা আশা করি দেখেছেন, যদি না দেখা হয় তাকে দেখে নেবেন, এবং এর ভিডিওর পরপর রাহুকেতু ট্রানজিটের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে, ভাগ্যকর্মের একটা কানেকশান, ষষ্ঠের কানেকশান, পুরনো ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রু নেই, শত্রুতা নিয়ে একটু চিন্তাভাবনা মনের ভেতর বেশি ঘুরপাক খাচ্ছে, ভাবনা চিন্তাগুলো মনের ভেতর আসা যাওয়া করছে সেগুলো কিন্তু হতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে আজকের দিনে। কর্মক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, রাহু ট্রানজিট করছে, কর্মক্ষেত্রে বিরাট কিছু রদবদল যদি করতে চান এই মুহূর্তে, যেটা আপনার ক্যারিয়ারকে একদম এ টু জেড চেঞ্জ করতে পারে, সেটা 12 তারিখের পর করুন। কেনাকাটি শখসাধপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে। নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলোর ক্ষেত্রে ভালো। অনলাইনের কাজকর্মগুলো আজকের দিনে করতে পারেন। যে কোনো বিষয়ে ট্রান্সপোর্ট, ঘুরে ফিরে কাজ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, স্থানান্তর হওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনারা সব দিক থেকে ভালো ফল পেতে পারেন। এছাড়া আমি এটাও বলবো যে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। ব্যবসার মধ্যে বিশেষত যারা পাইকারি ব্যবসা করছেন, অনলাইনে ব্যবসা করছেন, ঘুরে ফিরে কোনো ব্যবসা করছেন সেগুলোতে আজকের দিনটা কিন্তু মোটের ওপর আপনারা
সকলেই ভালো ফল পেতে পারেন। আর এটুকু বলতে পারি, আজকের দিনে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার কিছু সংযোগ আছে। দাম্পত্য সুখ মোটের ওপর ভালো যাওয়ারই সম্ভাবনা হরস্কোপে বেশি। এই জায়গাটা আপনারা ভালো রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। আর আর এটা বলবো, ষষ্ঠে শুক্রের কানেকশান ব্যাক পেনের সমস্যা, কোনো ধরনের ঘুমের ডিস্টারবেন্স বা কোনো বিষয়ে আপনার গাইনি সমস্যাগুলো কিন্তু থাকতে পারে। মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন। আপনি নিজে মহিলা হলে ওটা মাথায় রাখবেন, সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল প্রদান করতে পারে। আর এটুকু বলবো যে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তাদের সঙ্গে সাময়িক কিছু বিষয়ে মতান্তর হলেও হতে পারে। আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আর অবশ্যই বৃহস্পতি রাশির অষ্টম স্থানে প্রবেশের ভিডিওটি মিস করবেন না। রাহু কেতুর ভিডিওটা সম্ভবত ভিডিওর পরপর আপনারা পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কোন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির অষ্টমভাবে, অষ্টমভাবে চন্দ্র মানসিক দিকটা খুব বেশি সাপোর্ট করে না, তবে ভাগ্যের কানেকশান কিছু কাজে উদ্যমশীল মন পাবেন। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, এগুলোর মধ্যে কিছু হলেও স্বাচ্ছন্দ্য থাকবে। কিন্তু স্বাভাবিকভাবে আমি বলবো যৌথ কাজে একটু সমস্যা বা হাজারো আনন্দের মধ্যে কিছু জায়গায় একটু নেগেটিভ ফল, এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। সন্তানযোগ শুভ, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যাবে। নতুন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য সুখ স্টেবল থাকছে। আত্মীয় স্বজনের কারোর শারীরিক অসুস্থতা থাকলে সে বিষয়ে একটু সজাগ সতর্ক থাকবেন। কেউ অসুস্থ ব্যক্তি থাকলে তার বিষয়ে একটু টেক কেয়ার করা দরকার। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কিন্তু যৌথ কাজে বাধা থাকছে। কর্মক্ষেত্রে ব্যাংকিং সেক্টর, মিডিয়া ফিল্ড, যারা শিল্পী সেরকম ধরনের কাজ, কথা বেছে যারা খান, কোনো ধরনের প্রেসে আছেন, এই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। এবং বাণিজ্যিক শাখায় যারা কাজ করছেন, ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস, এগুলো ক্ষেত্রে মোটের ওপর ভালো ফল পাবেন। এবং আমি কলা বিভাগকেও বলবো, যারা আর্টিস্ট আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উবরি ইনকাম কিছুটা হতে পারে। ঘুরে ফিরে ব্যবসাগুলো ভালো যেতে পারে, পারিবারিক সূত্রে ব্যবসাগুলো ভালো যেতে পারে, এবং অনলাইনের ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল আপনারা পেতে পারেন। সন্তানযোগ শুভ, সন্তানের ফিউচার প্ল্যানিংসের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা, ইএনটি সমস্যা যাদের আছে তাদের কিছুটা আজকের দিনে বাড়া কমা করতে পারে। অষ্টমস্থ চন্দ্রে আমি বলবো একটু মুড সুইং হবে। আইনি বিষয়ে পরিবর্তনের জায়গাটা হরস্কোপে বেশি। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। বৃহস্পতি রাশি পরিবর্তনের আপডেট দেওয়া আছে, এবং তারপর আপনারা রাহুকেতুর ট্রান্সিটের ভিডিওটা পাবেন। চলে আসছি পরবর্তী তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তমে, এখানে কিন্তু শুক্রের কানেকশান। শুক্রচন্দ্র যখনই কানেকশান থাকছে তখনই আপনাদের আবেগ অনুভূতি যথেষ্ট বাড়ছে, কারণ শুক্র আপনাদের লগ্নের রাশির অধিপতি, আপনারা সকলেই শুক্রের জাতক জাতিকা। চতুর্থস্থ শুক্র মানসিক শান্তি কিছুটা দিতে পারে। পারিবারিক কাজ, গৃহস্থলি কাজ, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কিছু কেনাকাটি, প্রয়োজনীয় কাজ করতে পারেন। জীবনে কিছু ট্রান্সফার, পরিবর্তন, লাইফে কিছু চেঞ্জ, এগুলো আসার সম্ভাবনা আছে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন, তবে বর্তমান পরিস্থিতি এরকম বলছে যে প্রেমের ক্ষেত্রে কিছু একটা পরিবর্তনের আবহ কিন্তু তৈরি হয়ে আছে। যারা খুব সমস্যা ফেস করছেন তারা অ্যাস্ট্রোলজারের পরামর্শ শুনবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু খুব ভেবেচিন্তে রাহুর প্রবেশ ঘটছে সমসপ্তমে। দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে। সোশ্যাল লাইফ, মাস ফেম আজকের দিনে ভালো যাবে। দূরযাত্রা, ভ্রমণ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কোনো বিষয়ে যোগাযোগ করা, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ চাইলে করতে পারেন, তাতে কোনো অসুবিধা হরস্কোপে থাকছে না। এ বিষয়ে কিন্তু আজকের দিনটা আপনার পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এটুকু বলবো, কর্মস্থান আজকের দিনে শুভ। কাজের ক্ষেত্রে ইলেকট্রনিক্স, কোনো ধরনের অনলাইন বেসিস কাজ যারা করছেন, যে কোনো বিষয়ে যারা টিচিং প্রফেশনে আছেন, ওয়ার্ক ফ্রম হোম আছেন, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল আজকের দিনে পাবেন। এবং মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যেসব কাজগুলো চলছে সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে। এবং কর্মক্ষেত্রে বেসিক্যালি এখানে যারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, আইনি পেশায় যুক্ত আছেন, সেলফ প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে ভালো। ব্যবসার স্থান উত্তম। যদি কোনো কারণে গত দিনটা খুব নেগেটিভ যায় ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে আজকের দিনে দুপুরের পর থেকে ভালো যেতে পারে। জল রিলেটেড কোনো ব্যবসা, এন্টারটেনমেন্ট রিলেটেড ব্যবসা, মেডিকেল প্রফেশন, অনলাইন বেসিস কোনো ব্যবসা, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী কোনো ব্যবসা, কোনো ধরনের আপনার ট্রান্সপোর্টের ব্যবসা, এগুলো কিন্তু আজকের দিনে কিন্তু ভালো যাবে। এবং মোবাইল নেটওয়ার্কিং এই ধরনের ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ব্যবসার ক্ষেত্রে আপনি বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ইনভেস্ট কিছু ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু রাহুর যেহেতু কানেকশান তৈরি হচ্ছে বিবেচনা করে এগোবেন। আর এটুকু বলবো, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন ভালো, সোশ্যাল যোগাযোগগুলো আজকের দিনে সাধারণভাবে ভালো যাবে। লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন। কিছুটা চেস্ট লাগলেটের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা, এগুলো কিন্তু থাকে পারে। বিস্তারিত জানতে রাহু কেতু ট্রানজিট, এবং তার আগে আমি বৃহস্পতি ভিডিও আপডেট দিয়েছি। বৃহস্পতি ষষ্ঠ স্থানে প্রবেশ, দেখে নেবেন। সঙ্গে এপ্রিলের মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির ষষ্ঠে, একটু খিটখিটে মেজাজ থাকতে পারে, অলসতা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, লেজিনেস একটু কিন্তু থাকতে পারে। তবু আমি বলবো কোনো প্ল্যানিংস করার ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, মিটিং আলাপ আলোচনা কোনো বিষয়ে কারোর সঙ্গে যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, তবে বর্তমান সময় যেহেতু বৃহস্পতি প্রেমের ঘরে প্রবেশ করছে, যারা প্রেমের ক্ষেত্রে খুব সমস্যা অশান্তি ফেস করছেন তারা একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। স্কুল কলেজ রেগুলার এডুকেশনের জায়গাটা আজকের দিনটা ভালো যাবে, অনলাইন এডুকেশনের ক্ষেত্রেও দিনটা ভালো ভালো যাবে, দাম্পত্য সুখ থাকছে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। কর্মক্ষেত্রে চলমান কাজগুলো বেশি ভালো যাবে, দূরের সংযোগ আছে এমন কোনো কাজ ভালো যাবে, বৈদেশিক ক্ষেত্রেও কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। আর সেলস মার্কেটিং টার্গেট রিলেটেড জব মেডিকেল প্রফেশন এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কেনাকাটি শখসাধনের কাজ করতে পারেন, অসুবিধা কিছু নেই, কিছু সেল করার থাকলেও করতে পারেন, অসুবিধা নেই। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো, হাত একটু খরুচে থাকবে, মেডিকেল কাজগুলো করতে পারেন। কর্মক্ষেত্রে ব্যাক অফিস জব, ব্যাঙ্কিং সেক্টর, ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো ভালো যাবে এবং যে কোনো অনলাইন বেসিস কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা গতিশীল, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, সুযোগ কিছু পেতে পারেন। নতুন ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আইনি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এটা বলবো যে আজকের দিনে মুভমেন্ট, ছোটোখাটো বিষয়, এক জায়গা থেকে অন্য জায়গায় গমন, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে একটু ফোন করে যাবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। কোমরে ব্যথা বেদনা, হাতে কানে ব্যথা বেদনা, এই ধরনের ব্যথা সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে। সন্তান স্থান শুভ, বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে অবশ্যই কিন্তু নতুন মাস এপ্রিলের রাশিফল বৃহস্পতি ট্রানজিট অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু সরাসরি পঞ্চমে, নতুন আইডিয়া, নতুন কিছু বিষয়ে আপনি কোনো কাজ শুরু করতে চাইছেন, কিছু শিখতে চাইছেন, জানতে চাইছেন, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো, একটু আবেগপূর্ণ কাটবে। নতুন প্রেমের ক্ষেত্রে বর্তমানে আরও চোখ কান খোলা রেখে এগোতে হবে, কারণ অবশ্যই একটাই, সেখানে কিন্তু অবশ্যই ট্রানজিট হচ্ছে রাহুর, খুব ভেবেচিন্তে এগোতে হবে। ফাটকায় কিছু যোগ থাকলেও আমি এর আগে এপ্রিলের রাশিফল আপনাদের বলেছি, আপনারা জানেন বড় সড়ো ফাটকা ইনকামের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু রিস্কি হতে পারে, সেটা বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। সন্তান যোগ আজকের দিনে শুভ, সন্তানের ফিউচার প্ল্যানিং, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সন্তানের জীবনে কিছু উন্নতিসূচক ঘটনা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। হজমজনিত সমস্যা, পেটের সমস্যা এগুলো খানিক অংশে কিছুটা বাড়তে পারে, এ বিষয়ে আপনাদের আর একটু সতর্ক আর একটু সজাগ কিন্তু থাকতে হবে। কেনাকাটি শখসাধপূর্ণের কাজ করতে পারেন, হাত একটু খরুচে থাকতে পারে, তবে ইনকামের জায়গাটা আজকের দিনটা ভালো। লোন প্রাপ্তি কোনো বিষয়ে, আয়ের ক্ষেত্রে কিছু চেষ্টা চরিত্র করা সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, সেই দিকটা অবশ্যই হরস্কোপে স্ট্রং থাকছে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, টেকনোলজিক্যাল কাজ যারা করছেন অ্যাডভান্টেজ পাবেন, মেডিকেল গ্রাউন্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এছাড়া যেমন ধরুন যারা কলাকুশলী আছেন, যারা কোনো ধরনের গল্প লিখছেন, সাহিত্যিক আছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে অনলাইনের ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। কোনো ধরনের ছোটোখাটো মানি মার্কেটিং ইত্যাদি জাতীয় সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। ঘুরে ফিরে যারা ব্যবসা করছেন, ফেরি করছেন, তাদের ক্ষেত্রে ভালো যাবে। এবং ব্যবসার মধ্যে যে কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, ইভেন্ট রিলেটেড কাজ এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের মতকে গুরুত্ব দেবেন, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। রিচ ফুড, কোনো ধরনের স্পাইসি খাবার, সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ আপনাদের বেশি মাত্রা একটু জন্মাতে পারে, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। বৃহস্পতি রাশি পরিবর্তন খুব ইম্পর্টেন্ট ভিডিও, এটা অবশ্যই যাদের দেখা হয়নি এখনই কিন্তু দেখে নেবেন, সঙ্গে এপ্রিলের মাসিক রাশিফলটা মিস করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চতুর্থভাবে শুক্র রাশিতে, এবং সেই শুক্রের নক্ষত্রে চন্দ্র থাকার জন্য শুক্র রাশিতে অত্যন্ত সক্রিয় থাকছে। কিছু ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে দিনটা ভালো, কর্মঠ নেচার থাকবে, ঘরে বাইরের বিবিধ কাজগুলো করতে পারেন, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, মুভমেন্ট, দূরযাত্রা এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কেনাকাটি শখসাধপূর্ণের কাজ অসুবিধা নেই আজকের দিনে করতে পারেন। কর্মক্ষেত্রে নতুন খবরাখবর আসতে পারে, তবে কর্মক্ষেত্র নিয়ে বড় রদবদল যারা এই সময় করতে চাইছেন অত্যন্ত সন্তর্পণে করবেন, কারণ কেতু প্রবেশ করছে কর্মঘরে, একাধিক জায়গা থেকে কিন্তু আপনার সিদ্ধান্তে কিছুটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। তবে এটুকু বলবো যে কেতু কর্মঘরে খারাপ ফল দেয় না, নতুন কিছু সম্ভাবনা, নতুন কিছু সোর্স এগুলো কিন্তু কর্মক্ষেত্রে তৈরি হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, পারিবারিক অনুষ্ঠান ইত্যাদি, পরিবার, বন্ধু আত্মীয় সমাগম এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। সরকারি রিলেটেড কাজকর্মগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে, গাড়ির যারা কাজ করছেন ভালো যেতে পারে, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে কুটির শিল্প, সেলফ প্রফেশন, গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেই ধরনের ব্যবসা, মেডিকেলের কোনো ব্যবসা, কোনো ধরনের মিডিয়া রিলেটেড কাজকর্ম এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং জেনারেল প্রেডিকশানে যে চাকরি এবং ব্যবসাগুলো বললাম, যেহেতু রাশিতে শুক্র আপনাদের অবস্থান করছে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের জন্য প্রযোজ্য হওয়ার জায়গা আমরা দেখতে পাচ্ছি হরস্কোপে।
ছোটোখাটো বিষয়ে একটু মুড সুইং থাকবে, এই বিষয়টা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে দিনটা ভালো, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে 12 তারিখের পরে সিদ্ধান্ত নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এটা বলতে পারি যে শুক্র মাঝে মাঝে একটু গা ছাড়া ভাব দেয়, ফাঁকিবাজি টেন্ডেন্সি যাদের আছে সেই ধরনের টেন্ডেন্সিগুলো একটু আধটু বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হালকা পেটের সমস্যা, হজমের সমস্যা, একটু ব্রঙ্কিয়াল সমস্যা, এই ধরনের সমস্যাগুলো বা অ্যালার্জিটিক কিছু সমস্যা থাকলে থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে বৃহস্পতি রাশি পরিবর্তনটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কুম্ভলগ্ন কুম্ভরাশি। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র আপনার ছোটোখাটো বিষয়, যোগাযোগ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, এই ধরনের বিষয়গুলো সফলতা লাভে যোগ দেবে। দূরের যোগাযোগগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যাবে, যারা বিদেশে আছেন, দূরে আছেন তাদের ক্ষেত্রে ভালো। ভাগ্য আপনার সহায় হবে, তবে একটু ঘুরপথে কাজ হবে, এদিক ওদিক ঘোরাঘুরি করে কোনো কাজে কিন্তু সফলতা আসতে পারে। কেনাকাটি সৎসৎপূর্ণের কাজ করতে পারেন, হাত একটু খরচে থাকবে। এন্টারটেনমেন্ট কস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু কিছুটা আজকের দিনে বাড়তে পারে, ভোগ সুখে ব্যয় বাড়তে পারে, ঘুম একটু বেশি হতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে ভাবনা চিন্তা 8 তারিখের পরে করবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। দাম্পত্য সুখ থাকছে, পড়াশোনার ক্ষেত্রে দিনটা একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকলে অনলাইনে পড়াশোনা, স্কুল হায়ার স্টাডিজের পড়াশোনা, চাকরিমুখী পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্ট, সেলস, মার্কেটিং, এই ধরনের কাজ বা গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছিলো সেই ধরনের কাজকে অগ্রগতি বা সফলতা লাভের যোগ আছে। এবং আমি এটাও বলবো যারা হকারি ফেরি করছেন, ডেলি প্যাসেঞ্জারি কোনো কাজ করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং রেগুলার ডে ওয়ার্কে সেরকম বড় সমস্যা নেই, কিন্তু কেতু যেহেতু কর্মঘর থেকে সরে যাচ্ছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এই বিষয়টা আমরা কেতুর রাশি পরিবর্তনের জন্য কিছু জায়গায় দেখতে পারি। খারাপ ভালো এরকমভাবে দেখবেন না, কিছু জায়গায় রদ বদল, পরিস্থিতির পরিবর্তন, এই ধরনের সিচুয়েশন কিন্তু এই সময় আমরা হরস্কোপে দেখতে পেতে পারি, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর ব্যবসা বাণিজ্যের মধ্যে অনলাইনের ব্যবসা, কৃষিভিত্তিক কাজ, মিডিয়া রিলেটেড কাজ, যে কোনো ধরনের ট্রাভেলিং পেশা, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। এবং যারা হকার ইত্যাদি কিছু করছেন, কোনো অনলাইনে কিছু ব্যবসা করছেন, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে যাবে। এবং মেডিকেল প্রফেশনের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে, লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন, কোনো সমস্যা হলে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাহায্যে কোনো কাজ করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সঙ্গে কিন্তু এপ্রিলের মাসিক রাশিফল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে আমি বলবো চন্দ্র রাশির দ্বিতীয়ে কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, পারিবারিক সূত্রের কাজগুলো আজকের দিনে ভালো হবে। খাওয়া দাওয়ার রুচির খানিকটা পরিবর্তন হতে পারে, ফাটকা লাভের সংযোগ আছে, আইনি কাজে কিছু পরিবর্তন আসতে পারে, পারিবারিক অনুষ্ঠান, ফ্যামিলি গ্যাদারিং এগুলো হতে পারে। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, পেটজনিত সমস্যা একটু থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, একটু আবেগ অনুভূতি তাড়িত হতে পারে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, আইনি কাজে রদবদল হতে পারে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, আইটি ফিল্ডে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, জব ট্রান্সফারে কিছু জায়গা তৈরি হতে পারে, এছাড়া যে কোনো বিষয়ে মুভমেন্ট আছে, গোচর করতে একজন জায়গায় অন্য জায়গায় যেতে হয়, আপনাকে কোনো ঘুরে ফিরে কোনো কাজ করতে হয়, সেই কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। তবে কর্মক্ষেত্রে বড় রদবদল, বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে 13 তারিখের পরের সময়টাকে আমি চুজ করতে বলবো, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। অনলাইন বেসিস যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কিন্তু পছন্দ করতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে এখানে হকারি, ডেলি প্যাসেঞ্জারি যারা করছেন, যে কোনো বিষয়ে ফুড প্রোডাক্টে কাজ করছেন, কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, পারিবারিক সূত্রে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অনলাইন মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্টের কাজ যারা করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। নতুন সন্তান যুগ আজকের দিনে আসতে পারে। দাম্পত্য সুখ বা ব্যবসার ক্ষেত্রে এই দুটো জায়গায় যারা বর্তমানে সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে আগামী 8 তারিখের পরের সময়টা ভালো, কারণ বুধের নিচস্থভাব কাটছে। তবুও আমি বলবো আজকের দিনে শুক্রের কানেকশান থাকার জন্য আপনার ক্ষেত্রে কিছু জায়গায় নতুন কিছু খোঁজ খবর, কিছু বিষয়ে নতুন কারোর সঙ্গে আলাপ আলোচনা বা কোনো বিষয়ে আপনি উদ্যোগ নিলেন, সেগুলো ভালো ফল আজকের দিনে পেতে পারেন। মাথায় রাখবেন খরচ কোনো না কোনোভাবে হতে পারে, খরচের বিষয়টা একটু মাথায় রাখা দরকার। ইএনটি রিলেটেড সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেতু যেহেতু অষ্টমে প্রবেশ করছে এবং অষ্টমের একটা কানেকশান একাদশের কানেকশান আছে, সামান্য কিছু চোটাঘাতের বিষয়ে আপনাদের একটু হলেও সজাগ সতর্ক থাকতে হবে। ডিটেলটা জানতে আপনারা অবশ্যই বৃহস্পতি রাশি পরিবর্তন দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, সঙ্গে এপ্রিলের মাসিক রাশিফল অবশ্যই দেখে নেবেন। আমরা একটু পরেই নতুন রাশিফলগুলো নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।